এবার কথা বলবো পূর্ব বর্ধমানের প্রতিনিধি কমল কৃষ্ণ দে রয়েছেন আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, ছবি আমরা দেখেছি যেখানে বর্ধমানের যে বাস ডিপো সেখানেও কিন্তু জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি লাগানো রয়েছে, বাসের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। কি বলছেন যাত্রীরা, কি বলছেন তাদের, কি বক্তব্য? একদমই আজকে ষষ্ঠ দিনে পড়লো বর্ধমান ডিপোর কর্মবিরতি এবং যাত্রী ভোগান্তি অব্যাহত। তোমাকে ছোট্ট মতো একটা পরিসংখ্যান দিলে তুমি বুঝতে পারবে যে এখন প্রায় সকাল 11টা বেজে গেছে। 11টা পর্যন্ত বর্ধমান থেকে ধর্মতলার উদ্দেশ্যে 15টি বাস ছেড়ে যায়, তার মধ্যে মাত্র সকাল থেকে 4টি বাস ছেড়ে গেছে, এবং করুণাময়ের উদ্দেশ্যে যেখানে 13টি বাস ছেড়ে যায় সেখানেও কিন্তু 4টি মাত্র বাস ছেড়ে গেছে। এবং শুধুমাত্র এই বর্ধমান থেকে কলকাতাগামী ধর্মতলা এবং করুণাময়ী এই দুটো রুটে এই যে দুটি কয়েক করে বাস চলছে, এছাড়া বর্ধমান থেকে তোমার ঝাড়গ্রাম বা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বা পুরুলিয়া উদ্দেশ্যে যে সমস্ত বাস যায় সেই সমস্ত বাস কিন্তু কার্যত একদমই বন্ধ। এবং স্বভাবতই যে সমস্ত যাত্রীরা আসছেন তারা কখনো দেখা যাচ্ছে কোনো সময় একটা পরে একটা বাস তাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে একটা বাস ওয়েট করতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা 2-3 পর্যন্ত হয়ে যাচ্ছে। কারণ চিৎকে পরিসংখ্যান তোমাকে বললাম, সেই পরিসংখ্যান থেকেই কষ্ট হচ্ছে যে আজও কিন্তু বর্তমান থেকে কিন্তু যাত্রী ভোগান্তি অব্যাহত। সুস্মিতা বাঁকুড়া বাস ডিপোর ছবি একবার দেখতে চাইবো। অন্যান্য জেলায় যেমনটা দেখা যাচ্ছে এসবিএসটিসি ডিপোতে সারি সারি দাঁড়িয়ে রয়েছে বাস এবং যাত্রীরা তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে। পরিবহন সংস্থা যে বাঁকুড়া ডিপো দরজা বন্ধ, অস্থায়ী কর্মী তারা অবস্থান বিজ্ঞপ্তি, এই বাঁকুড়া ডিপো থেকে আমি দেখতেই পাওয়া যাচ্ছি যে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। মন্ত্রীর কথাও তাদের আস্থা ঠিক মতো মেলেনি। আমরা জানি আমরা কি বলবো, মানে আমাদের বলার কিছু নেই, আমরা শুধু ওই একটা দাবি মানলে তো করবে না। 26 দিনের মন্ত্রীমশাই যেটা ভেবে বলেছেন 26 দিনের যে আমাদের ডিউটি সেই ডিউটিটা দেওয়া হবে এটা উনি মেনেছেন। বাকিরা বলেছেন যে সবেতন ছুটি, এটা উনি বলেছেন যে দুর্গাপুজোর পর আমরা আলোচনা বসবো, কিন্তু এই দুটো দাবি আমাদের মেন নয়। আমাদের মেন দাবি হচ্ছে যেটা হচ্ছে এই যে আমাদের আমরা যে আজকে কর্তৃপক্ষ কাছে গেলেই কিছু কিছু মানে দাবি দাওয়া নিয়ে কিছু গেলেই কর্তৃপক্ষ বলে আমাদের যে তোমরা আমাদের কেউ নও, তোমরা আমাদের কেউ নও, তোমরা এজেন্সির লোক, এজেন্সির কাছে যাও। কারণ বাঁকুড়ার মুকুটমণি এবং বিষ্ণুপুর এই এলাকাগুলো সংকটের একই রকমের ছবি দেখা যাচ্ছে বাঁকুড়াতে।